হ্যালো গসিপ লাভার্স, রাইট নাও আপনাদের সাথে আলোচনা করব কার ভাগ্যে রয়েছে আশীর্বাদ সিনেমাটি। ওয়েল, বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখনো পর্যন্ত আমাদের অ্যাক্টরস গল্পকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের অ্যাক্টরস গল্পকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সো লেট জাম্প ইন টু দ্য মেইন টপিক। মুস্তাফিজুর রহমান মানিক, যিনি সর্বশেষ জান্নাত নামক সিনেমা করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। এছাড়া তার নির্মাণকৃত সিনেমার মধ্যে রয়েছে দুই নয়নের আলো, মন ছুঁয়েছে মন, মা আমার চোখের মনে, কিছু আশা কিছু ভালোবাসা, এমনও তো প্রেম হয়, আর সর্বশেষ মুভি জান্নাত। রিসেন্টলি শোনা যাচ্ছে আশীর্বাদ নামে সিনেমার নির্মাণের জন্য সরকারি অনুদান পেয়েছেন মানি। এটি প্রযোজনা করবেন জেনিফার ফেরদৌস। আশীর্বাদ সিনেমায় নায়িকা হিসেবে কাকে নেবেন তিনি, এ বিষয়ে নিশ্চিত নন পরিচালক। তবে অনুদানের জন্য অভিনেত্রী নুসরাত ইমরোস্তিশা ও চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমকে প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানান মুস্তাফিজুর রহমান মানিক। বিদ্যা সিনহা মিম এবং নুসরাত ইমরোস্তিশা, তাদের দুজনের কাজই আমরা সকলেই জানি, তারা প্রশংসিত পুরো বাংলায়। তাদের কাজের মাধ্যমে জয় করে নিয়েছেন হাজারো দর্শকের মন। তারা এ পর্যন্ত দুই বাংলাতেই কাজ করেছেন এবং সকলেরই মন জয় করেছেন। তবে মুস্তাফিজুর রহমান মানিক বলে, আমরা প্রাথমিকভাবে তিশা ও মিমের নামে মন্ত্রণালয়ে জমা দিয়েছি, তবে তারা এখনো চূড়ান্ত নন। চূড়ান্ত কে হবেন সে সম্পর্কে এখনো কিছুই জানা যায়নি। আমরা চাইলে মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে পরিবর্তন করতে পারবো। আগামীকাল সিনেমাটি নিয়ে বৈঠকে বসবো, এরপর চূড়ান্ত হবে কাকে নিয়ে কাজটি করব আমরা, বা কাকে নিয়ে কাজটি করা যাবে, বা নতুন কেউকে আমরা এখানে যোগ করতে চাচ্ছি কিনা। শুটিং শুরুর বিষয় নিয়ে তিনি বলেন, আশীর্বাদ সিনেমার পোস্ট প্রোডাকশনের কাজ চলছে, ঈদুল আজহার পর শুটিং শুরু করব। এর আগে শিল্পী বাছাই সহ অন্যান্য কাজ এগিয়ে নেব। 2019-20 অর্থ বছরের সরকারি অনুদান পেয়েছে আশীর্বাদ সিনেমা, এর জন্য 60 লাখ টাকা অনুদান দেওয়া হবে বলে জানিয়েছেন নির্মাতা। সোভিয়ার্স, আশীর্বাদ মুভিতে কাকে নেওয়া হবে, আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এন্ড প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেটস।